বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওর মাধ্যমে কীভাবে তোমরা এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ বা সিম্পল ক্রনিক্যাল প্রোজেকশান উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল অঙ্কন করবে লৈখিক পদ্ধতির দ্বারা তা আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো যারা এই চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখো গুগল সংক্রান্ত যাবতীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো আমরা ভিডিওটা শুরু করি এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংক অভিক্ষেপ অঙ্কন করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে এই এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যব অভিক্ষেপ ব্যাপারটা কি একটু জেনে নিতে হবে সাংকম অভিক্ষেপের বা কনিকাল প্রোজেকশনের একটা সহজতম রূপ হলো এই এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংক অভিক্ষেপ এই অভিক্ষেপ আলোর উৎস ছাড়া অঙ্কন করা হয় তাই একে আমরা নন পার্সপেক্টিভ প্রোজেকশান বা অদৃষ্ঠানু অভিক্ষেপ বলে থাকি এই অভিক্ষেপে শঙ্কু বিকাশযোগ্য তল হিসাবে সৃজনী ভূগোলকের একটি অক্ষরেখাকে স্পর্শ করে এই অভিক্ষেপের ক্ষেত্রে অক্ষরেখাগুলোকে আমাদের দেখা যাচ্ছে কি এক কেন্দ্রিক রূপে অঙ্কন করা হচ্ছে এবং দার্ঘিমা রেখাগুলোকে কেন্দ্র বহির্মুখী হয়ে একটা কেন্দ্র থেকে ক্রমশ বাইরের দিকে বেরিয়ে সরল রূপে অবস্থান করছে এরপরে আমরা সিম্পল কনিক্যাল প্রজেকশান বা এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যব অভিক্ষেপের নীতি বা প্রিন্সিপালগুলো জেনে নেব প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যব অভিক্ষেপের নীতি অংশে আমরা দেখতে পাচ্ছি কি না এখানে একটা পূর্ণবিত্তীয় শঙ্কু কি হচ্ছে না বিকাশযোগ্য তল হিসাবে সৃজনী ভূগোলকের কোনো একটা অক্ষরেখাকে স্পর্শ করছে যে অক্ষরেখাকে স্পর্শ করছে সেটাই হচ্ছে প্রমাণ অক্ষরেখা যেটা আমাদের দেখা যাচ্ছে কি ভূগোলকের দৈর্ঘ্যের সমান হচ্ছে এরপরে প্রমাণ অক্ষরেখাকে সমানভাবে ভাগ করে দার্ঘিমা রেখাগুলো অঙ্কন করা হচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কি না আমাদের মধ্য দার্ঘিমা রেখাকে প্রমাণ অক্ষরেখার উপর নিচে সমানভাবে ভাগ করা হয় এরপর প্রমাণ অক্ষরেখা থেকে এক কেন্দ্রিক অক্ষরেখা অঙ্কন করা হচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যব অভিক্ষেপের নীতি চলো এরপরে আমরা সিম্পল কনিক্যাল প্রোজেকশান উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল বা এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যব অভিক্ষেপ কিভাবে আমরা লৈখিক পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ অঙ্কন করব তা দেখে নেওয়ার চেষ্টা করি দেখো তোমাদের সামনে একটা আমি দু হাজার কুড়ি সালের সেট টু এর কোশ্চেন রেখেছি এই কোশ্চেনে দেখা যাচ্ছে দুয়ের কয়েক দাগে আমাদের এখানে একটা এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যব অভিক্ষেপ এসেছিল এখানে অঙ্কটা কী দিয়েছে দেখে নাও তা দেখা যাচ্ছে ওয়ান ইস টু ওয়ান টোয়েন্টি মিলিয়ন স্কেলে দশ ডিগ্রি ব্যবধানে কুড়ি ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে আশি ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং একশো পঞ্চাশ ডিগ্রি পূর্ব দার্ঘিমা থেকে একশো পঞ্চাশ ডিগ্রি পশ্চিম দার্ঘিমা বিশিষ্ট অঞ্চলের একটি অঞ্চলের জন্য একটি এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যব অভিক্ষেপ অঙ্কন করো তাহলে আমাদের একটা সহজ সংখ্যব অভিক্ষেপ অঙ্কন করতে দিয়েছে তার জন্য আরএফ বা স্কেল দিয়ে দিয়েছে ওয়ান ইস টু ওয়ান টোয়েন্টি মিলিয়ন ব্যবধান দিয়েছে দশ ডিগ্রি আর অক্ষাংশগত বিস্তৃতি হচ্ছে কুড়ি ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে আশি ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং দার্ঘিমাগত বিস্তৃতি হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি পূর্ব দার্ঘিমা থেকে একশো পঞ্চাশ ডিগ্রি পশ্চিম দার্ঘিমা তাহলে এই হচ্ছে আমাদের একটা অঙ্ক দিয়েছে এই অঙ্কটার উপর বেশ করে আমরা আমাদের আজকে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ কীভাবে অঙ্কন করতে হয় তা দেখে নেব এক্ষেত্রে আমরা মূলত সাতটা স্টেপে আমরা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। একদম প্রথম স্টেপ হচ্ছে আমাদের এই সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বা আর নির্ণয় করা চলো আমরা প্রথমে এই সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয় করে নিই ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে তাহলে আমাদের কি কি লাগবে না সৃজনী ভূগোলকের না পৃথিবীর এই দুটো বিষয় আমাদের প্রয়োজন তাহলে এক্ষেত্রে আমরা আর এর হর আমরা যে অঙ্কটা এখানে দিয়েছে দেখো এখানে অঙ্কে দেখা যাচ্ছে কি আর এফ এর হচ্ছে এটা হচ্ছে লব হচ্ছে ওয়ান আর হর হচ্ছে ওয়ান টোয়েন্টি মিলিয়ন তাহলে আমরা এখানে ওয়ান টোয়েন্টি মিলিয়ন লিখে দেব দুটো তিনটে চারটে পাঁচটা ছটা একইভাবে এখানে পৃথিবীর ব্যাসার্ধ কত না আমরা পৃথিবীর ব্যাসার্থ জানি সিক্স ফোর জিরো জিরো কিমি বা এর গায়ে আরও পাঁচটা শূন্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে হয়ে গেল টোটাল ছটা তাহলে শূন্যগুলো যদি কাটাকুটি করি তিনটে চারটে পাঁচটা ছটা এটা তিনটে চারটে পাঁচটা ছটা এই শূন্য এই শূন্য তাহলে সিক্সটি ফোর ডিভাইডেড বাই সিক্সটি ফোর ডিভাইডেড বাই টুয়েলভ ইকুয়াল টু ফাইভ পয়েন্ট থ্রি থ্রি তাহলে এই হয়ে গেল আমাদের এটা সেমিতে ছিল তাহলে এখানে হয়ে গেলো ফাইভ পয়েন্ট থ্রি থ্রি সেমি তাহলে আমরা সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ পেয়ে গেলাম সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বা আর নির্ণয় হয়ে যাওয়ার পর আমাদেরকে প্রমাণ অক্ষরেখা নির্বাচন করতে হবে চলো আমরা এরপরে প্রমাণ অক্ষরেখা নির্বাচন করি নম্বর আমরা লিখি প্রমাণ অক্ষরেখা নির্বাচন এই প্রমাণ অক্ষরেখা নির্বাচনের ক্ষেত্রে কি নিয়ম যখন দুটো একই গোলার্ধে থাকবে অর্থাৎ এই যে কুড়ি ডিগ্রি উত্তর অক্ষাংশ আর আশি ডিগ্রি উত্তর অক্ষাংশ দিয়েছে তাহলে এক্ষেত্রে দুটো যদি একই গোলার্ধে থাকে তাহলে কি হবে না যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে এটা যদি একই গোলার্ধে না থেকে একটা উত্তর গোলার্ধ একটা দক্ষিণ গোলার্ধে থাকতো তাহলে আমরা বিয়োগ করে দুই দিয়ে ভাগ করতাম এখানে যেহেতু দুটোই উত্তর গোলার্ধে আছে সেই জন্য আমরা কি করব দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করব অর্থাৎ এখানে কুড়ি ডিগ্রি তাহলে সুতরাং আমরা প্রমাণ অক্ষরেখা নির্বাচনে যদি লিখি তাহলে প্রমাণ অক্ষরেখা ইকুয়াল টু তাহলে আমাদের হচ্ছে কুড়ি ডিগ্রি উত্তর অক্ষাংশ প্লাস আশি ডিগ্রি উত্তর ডিভাইডেড বাই টু তাহলে আশি কুড়ি তাহলে একশো একশো বাই দুই করলে তাহলে পঞ্চাশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এরপরে তিন নম্বর স্টেপ হলো মধ্য দার্কিমা রেখা নির্বাচন চলো আমাদের এই অঙ্ক থেকে কীভাবে মধ্য দার্গিমা রেখা নির্বাচন করব দেখে নিই তাহলে ক্ষেত্রে ওই একই প্রমাণ অক্ষরেখার ক্ষেত্রে আমরা যে নিয়ম ফলো করেছিলাম সেই একই নিয়ম যদি যদি আমরা দেখি দুটো একই গোলার্ধে অবস্থান করছে তাহলে যোগ করে দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করব আর যদি দেখা যায় ভিন্ন গোলার্ধে অবস্থান করছে তাহলে দুটোকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করব। তাহলে মধ্য দারিমা রেখা ইকুয়াল টু ইকুয়াল টু এক্ষেত্রে দেখো আমাদের কি আছে না একশো পঞ্চাশ ডিগ্রি পূর্ব দার্ঘিমা আবার এদিকে একশো পঞ্চাশ ডিগ্রি পশ্চিম দার্ঘিমা তাহলে দুটো ভিন্ন গোলার্ধ আছে তাহলে দুটো ভিন্ন যে থাকলে আমরা কি করব না দুটোকে বিয়োগ করতে হবে তাহলে একশো পঞ্চাশ ডিগ্রি এটা পূর্ব দার্ঘিমা মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি পশ্চিম দার্ঘিমা তাহলে বিয়োগ করে দুই দিয়ে ভাগ তাহলে এখানে শূন্য হয়ে যাচ্ছে বাই এই দুই যদি করি তাহলে শূন্যই বেরিয়ে যাচ্ছে তাহলে এইটা শূন্য হবে অথবা এটা আমরা যেহেতু আবার আন্তর্জাতিক তারিখ রেখা আছে তাহলে আমরা একশো আশি ডিগ্রিও দৌড়তে পারি তাহলে এই হয়ে গেল আমাদের মধ্য তার রেখা নির্বাচন চলো এরপর আমরা কিভাবে লৈখিক পদ্ধতিতে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ নির্ণয় করবো দেখে নিই প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে তাহলে এখা অক্ষরেখার ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে আমাদের একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে তার জন্য আমাদের এই সৃজনী ভূগোলকের আমরা ব্যাসার্ধ যেটা পেয়েছি সেটা আমাদের কত না এখানে আমরা পেয়েছি কত ফাইভ পয়েন্ট থ্রি থ্রি সেন্টিমিটার তাহলে আমরা প্রথমে করব কি একটা ফাইভ পয়েন্ট থ্রি থ্রি সেন্টিমিটার নিয়ে নেব তাহলে দেখো আমি খাতার এই অংশটায় আমরা এখান থেকে ফাইভ পয়েন্ট ওয়ান টু থ্রি আর একটুখানি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি সেন্টিমিটার আমরা নিয়ে নিলাম এই ফাইভ পয়েন্ট থ্রি থ্রি সেন্টিমিটার নিয়ে নেওয়ার পর আমরা আমাদের যে পেনসিল কম্পাস আছে সেই পেনসিল কম্পাসটা নিয়ে এই ফাইভ পয়েন্ট থ্রি থ্রি সেন্টিমিটার নিয়ে নিলাম এদিকে আমাদের শেট স্কোয়ারে নাইনটি ডিগ্রি দিয়ে আমরা এখান থেকে একটা নাইনটি ডিগ্রির রেখা টেনে নেব ভালো করে লক্ষ্য করো দেখো আমরা এখানে যে আমি সরলরেখাটা টেনেছিলাম অনুভূমিকভাবে সেই সরলরেখা ধরে এদিকে আমি একটা রেখা টেনে নিলাম নাইনটি ডিগ্রি রেখা এই নাইনটি ডিগ্রি রেখা টেনে নেওয়ার পর আমরা বৃত্ত চাপটা এঁকে নেবো আমরা অলরেডি এই মাপটা নিয়েছি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি সেন্টিমিটার তাহলে এই অংশ বরাবর আমরা তাহলে এই বৃত্ত চাপটা আমরা টেনে নিলাম তাহলে বৃত্ত চাপটার আমাদের মাপ হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি থ্রি সেমি তাহলে আমরা এখানে লিখে দেবো সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ দেখো এখানে আমরা আমাদের এই অংশটা থেকে এই সেন্টার পয়েন্ট থেকে আমরা এখানে শূন্য মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পর এদিকে দেখো নব্বইয়ের সঙ্গে মিলিয়ে নিলাম নেওয়ার পর আমার এখানে পঞ্চাশ ডিগ্রি দেখো এখানে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ তাহলে আমি এই পঞ্চাশে একটা বিন্দু নিয়ে নিলাম একইভাবে এখানে একটা দশের জন্য একটা বিন্দু করে রাখলাম এটা আমাদের পরে কাজে লাগবে তাহলে এখন যেটা পঞ্চাশে আমি বিন্দু করলাম সেই বিন্দু বরাবর আমাদের এই এখান থেকে স্টার্টিং পয়েন্ট থেকে আমরা কি করলাম স্কেল দিয়ে এই অংশটা সোজা করে আমি আমাদের বৃত্তচাপ যতটা আছে সেই অংশ পর্যন্ত আমরা একটা রেখা টেনে নিলাম যেটা আমাদের কি করছে এখানে এই অংশটা আমাদের পঞ্চাশ ডিগ্রি কৌণিক মানকে শো করছে তাহলে আমাদের এখানে প্রমাণ অক্ষরেখার কৌণিক মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে এটা আমাদের পঞ্চাশ ডিগ্রি পেয়ে গেলাম আমরা এটা কি না এটা হচ্ছে আমাদের প্রমাণ অক্ষরেখার কৌণিক মান তাহলে আমরা প্রমাণ অক্ষরেখার কৌণিক মান পেয়ে গেলাম তাহলে এটা পেয়ে যাওয়ার পর এটাকে আমি যদি সাপোজ এস নাম দিই আর এটা আমার সেন্টার পয়েন্ট এটাকে সি নাম দিলাম তাহলে এই যে সিএস রেখাটা টানলাম এই সিএস রেখার এই এস অংশ বরাবর আমরা একটা স্পর্শক টেনে নেব তাহলে এক্ষেত্রে আমাদের স্পর্শক টেনে নেওয়ার ক্ষেত্রে আমরা কি করছি আমাদের স্কেল বরাবর এই অংশ থেকে একটা স্পর্শ টেনে নেব তাহলে আমাদের এই অংশ বরাবর এটাকে আর একটু বাড়িয়ে নেব তাহলে আমাদের যে নর্থ লাইন ওই লাইনটাকে একটু বাড়িয়ে নিলে তাহলে এই অংশটা আমি নাম দিয়ে দিলাম এন তাহলে এন এস হয়ে গেল আমাদের স্পর্শক এই স্পর্শকটাই হচ্ছে আমাদের যতটা আমাদের এস বিন্দু পর্যন্ত রয়েছে সেটাই হচ্ছে আমাদের প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ তাহলে এখানে আমরা লিখে দিতে পারি তাহলে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ ব্যাসার্ধ এই পর্যন্ত আমরা তীর চিহ্ন দিয়ে দিলাম তাহলে এই যে মাপটা পেলাম এই মাপটা হচ্ছে আমাদের প্রমাণ রেখার ব্যাসার্ধ চলো এরপরে পাঁচ নম্বর স্টেপ হলো মধ্য দার্ঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য নির্ণয় চলো এই মধ্য দার্ঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য নির্ণয় করে নেই মধ্য দার্ঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে তাহলে মধ্য দার্ঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে গেলে আমাদের কাজ হচ্ছে কি না আমরা এখানে একটা দশ ডিগ্রির জন্য একটা বিন্দু পেয়েছিলাম কারণ আমরা আমাদের অক্ষাংশ এবং দার্ঘিমাগত বিস্তৃতির জন্য যে ব্যবধান পেয়েছি সেই ব্যবধান হচ্ছে দশ ডিগ্রি তাহলে এই দশ ডিগ্রি ব্যবধানের জন্য এখানে আমাদের তাহলে একটা কৌণিক বিন্দু আমি এখানে নির্ণয় করে রেখেছিলাম তাহলে এখানে আমাদের পরের কাজ হচ্ছে কি না এই বিন্দু বরাবর আমাদের একটা সরল রেখা অঙ্কন করে নিতে হবে দেখো এই পর্যন্ত আমার দশ ডিগ্রি আমি বিন্দু পেয়েছিলাম আমাদের চাঁদা বসিয়ে তাহলে এই অংশটা আমাদের হয়ে গেল তাহলে মধ্য দার্ঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য তাহলে আমরা এই অংশ বরাবর যে মাপটা পেলাম তাহলে এটার যদি আমি ই এফ নাম দিই ই এটা এফ তাহলে এই অংশটা হচ্ছে আমাদের মধ্য দার্ঘিমা রেখার এই যে মাপটা পেলাম এই অংশ থেকে এই অংশ এটা হচ্ছে আমাদের মধ্য দার্ঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য বিভাজন দৈর্ঘ্য তাহলে আমরা মধ্য দার্ঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য পেয়ে গেলাম এটা আমাদের ব্যবধান ছিল এটা দশ ডিগ্রি চলো এরপরে ছ নম্বর স্টেপ হলো আমাদের প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য নির্ণয় এই প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য নির্ণয় করে নেই চলো দেখো প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে করতে হবে কি এই যে দশ ডিগ্রির জন্য এই যে ইএফ আমরা যে বিন্দু দুটো বসিয়েছিলাম এই যে মাপটা পাচ্ছি এই মাপ নিয়ে আমাদের এই এখানে যে সি পয়েন্ট ছিল সেই সি পয়েন্ট থেকে একটা আমাদের ছোট বৃত্তচাপ এঁকে নিতে হবে তাহলে এই যে ছোট বৃত্তচাপ এঁকে নিলাম আমরা সেই বৃত্তচাপের এখানে দেখো যে অংশটা এই অংশ বরাবর টাচ করে আছে এই যে এখানে সি পয়েন্ট পয়েন্ট থেকে এই যে আমি সিএন যে রেখা টেনেছি একইভাবে এখানে সিএস যে রেখা গেছে তাহলে এই যে সিএস রেখার এই যে অংশটা যেখানে এই যে পঞ্চাশ ডিগ্রির রেখাটা গেছে সেই অংশ বরাবর একটা জায়গায় ছেদ করেছে তাহলে এই পয়েন্টটা থেকে আমাদের একটা নাইনটি ডিগ্রি রেখা এই বরাবর যোগ করে নিতে হবে তাহলে এই অংশ বরাবর যদি আমরা এই বড়ো রেখা ধরে আমরা মিলিয়ে নিই তাহলে এখান থেকে আমরা একটা নাইনটি ডিগ্রি রেখা পেয়ে যাচ্ছি তাহলে এই যে মাপটা পেলাম এই মাপটাই হচ্ছে আমাদের প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য তাহলে এটা আমরা যদি নাম দিই এটা জি নাম দিলাম এটা এইচ নাম দিলাম তাহলে এই জি এইচ হচ্ছে এই যে মাপটা পাচ্ছি এই মাপটাই হচ্ছে আমাদের প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য তাহলে এখানে আমরা লিখে দেব যে এটা হচ্ছে আমাদের প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য তাহলে আমাদের প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য যেটা আমরা বললাম জি এইচ এই মাপটা তাহলে এই মাপটা ধরে আমাদের প্রমাণ অক্ষরেখাকে বিভাজন করব। চলো এরপরে সাত নম্বর স্টেপ হলো আমাদের এই এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যব অভিক্ষেপ অঙ্কনটা সম্পূর্ণ করা চলো আমরা কিভাবে এই অঙ্কনটাকে সম্পূর্ণ করব দেখে নিই দেখো প্রথমে আমাদেরকে খাতার ঠিক মাঝামাঝি জায়গায় একটা সরল রেখা অঙ্কন করতে হবে তাহলে আমি খাতার ঠিক মাঝামাঝি জায়গায় একটা সরল রেখা অঙ্কন করলাম এটা নির্দিষ্ট কোনো মাপ নেই তাহলে আমি একটা সরল রেখা অঙ্কন করে নিলাম খাতার ঠিক মাঝামাঝি জায়গায় তোমাদের এই সংক্রান্ত পিডিএফ লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা মনে করলে এই পিডিএফ লিঙ্ক পড়েও তোমরা কিন্তু সেই স্টেপগুলো পরপর দেখে নিয়ে বুঝে তোমরা সেই অনুযায়ী কাজ করতে পারবে তাহলে আমরা প্রথমে একটা স্টেট লাইন টেনে দিলাম এই লাইনটা টেনে দেওয়ার পর আমাদের প্রমাণ অক্ষরেখা পেয়েছিলাম কি আমরা পঞ্চাশ ডিগ্রি নর্থ তাহলে আমরা ঠিক মাঝামাঝি জায়গায় একটা অংশে এখানে পঞ্চাশ ডিগ্রি নর্থ এটা করে দিলাম এটা লিখে দেওয়ার পর এরপরে আমাদের উপরে কটা আছে নিচে কটা আছে সেটা আমাদের অক্ষরেখার ক্ষেত্রে দেখে নিতে হবে তাহলে দেখো আমাদের এই যে অঙ্কটা দিয়েছিল এই অঙ্কটা বলেছিল কত না কুড়ি ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে আশি ডিগ্রি উত্তর অক্ষাংশ তাহলে দেখো এখানে কুড়ি ডিগ্রি থেকে আশি ডিগ্রি যদি উত্তর অক্ষাংশ হয় তাহলে আমাদের দেখো দশ ডিগ্রি করে ব্যবধান আছে তাহলে কুড়ি ডিগ্রি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি তাহলে এখানে আমি এদিকে তিনটে এদিকে তিনটে তাহলে তিনটে তিনটে ছটা মাঝে আমাদের পঞ্চাশ আছে তাহলে দুদিকে আমার তিনটে তিনটে করে থাকছে তাহলে আমাদের প্রথম কাজ ছিল একটা স্ট্রেট লাইন টেনে নেওয়া তারপরে ঠিক মিডিল পয়েন্টটাকে আমাদের প্রমাণ অক্ষরেখা যা পেয়েছি আমরা সেই অনুযায়ী লিখে দিলাম দেওয়ার পর আমাদের এখানে আমাদের অক্ষাংশগত বিস্তৃতি কত আছে দেখে নিয়ে তো সেই অনুযায়ী আমার দুদিকে কটা করে অক্ষাংশ বিস্তৃত হবে সেটা আমরা দেখে নিলাম এক্ষেত্রে দেখা যাচ্ছে উপরে তিনটে আছে নিচে তিনটে আছে এরপরে আমরা মধ্য তারগিমা রেখার বিভাজন দৈর্ঘ্য নিয়ে নেব তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো এই উল্টো দিকের পাতায় আমরা আমাদের যে মধ্য দার্ঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য পেয়েছিলাম তাহলে এই মাপটা আমরা নিয়ে নিলাম তাহলে এই মাপটা নিয়ে নেওয়ার পর আমরা কি করব না এখান থেকে আমাদের উপরেও তিনটে টেনে নিলাম একইভাবে আমাদের নিচের দিকেও তিনটে আমরা টেনে নেব তাহলে এইভাবে আমরা উপর নিচে তিনটে করে টেনে নিলাম এই টেনে নেওয়া হয়ে গেলে এরপরে আমাদের কি করতে হবে না প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ আমরা যেটা পেয়েছিলাম সেটা আমাদেরকে ওই পাতা থেকে নিয়ে নিতে হবে তাহলে আমরা এখানে আবার একইভাবে পাতাটা উল্টে আমাদের দেখো যে এনএস আমরা পেয়েছিলাম সেই এনএস মাপটা আমাদের নিয়ে নিতে হবে তাহলে এই এনএস রেখা বরাবর আমরা যে মাপটা পেয়েছি তাহলে সেই মাপটা আমরা নিয়ে নিলাম পেন্সিল কম্পাস দিয়ে এটা নেওয়া হয়ে গেলে এরপরে আমাদের এই যে পঞ্চাশ ডিগ্রি নট যেটা পেয়েছিলাম অর্থাৎ আমাদের প্রমাণ অক্ষরেখা যেটা ছিল সেই প্রমাণ অক্ষরেখা থেকে আমি উপরের দিকে যে একটা পয়েন্ট আমি মার্কিং করে নিলাম এই মার্কিং হয়ে যাওয়ার পর আমি খাতাটাকে এদিকে দেখো উল্টো দিকে ঘুরিয়ে নিচ্ছি আমার কাজের সুবিধার জন্য এরপরে দেখো আমি এই যে এখানে যে পয়েন্টটা পেলাম মাথায় তাহলে সেই পয়েন্টে ধরে আমি এখানে এক একটা বৃত্তচাপ এঁকে নেব তাহলে এখানে এই অংশ বরাবর আমি একটা বৃত্তচাপ এঁকে নিলাম এখানে এই অংশ বরাবর আমি পঞ্চাশ ডিগ্রিটাকে এখানে মুছে দিচ্ছি এবারে ধরো তোমরা এই যে বিত্তচাপ আঁকছো সেটা তুমি এই অংশ অর্থাৎ উপরের দিক ধরে হবে নাকি নিচের দিক ধরে হবে সেটা তোমরা বুঝবে কিভাবে না যদি এটা উত্তর থাকে তোমার অর্থাৎ প্রমাণ অক্ষরেখা যদি উত্তর গোলার্ধের দিকে থাকে তাহলে সেটা উত্তর দিক থেকে হবে যদি সেটা দক্ষিণ দিকে থাকে তাহলে সেটা তোমাকে দক্ষিণ দিক ধরে করতে হবে অর্থাৎ তোমার এখানে দেখে নিতে হবে অঙ্কটায় কী দেওয়া আছে এবং সেই অনুযায়ী প্রমাণ অক্ষরেখা কত ডিগ্রি পেয়েছ তো সেটা যদি উত্তর গোলার্ধে পাও তাহলে সেই অনুযায়ী উত্তর দিকে বাঁকিয়ে হবে মানে উত্তর দিকে পয়েন্ট করে তারপরে আমার বৃত্তচাপগুলো আঁকবো যদি সেটা দক্ষিণে পাও তাহলে সেটা তখন নিচের দিক থেকে অর্থাৎ দক্ষিণ দিক থেকে তোমাকে বৃত্তচাপগুলো আঁকতে হবে তাহলে এটা তোমাদেরকে কিন্তু খুব সচেতনভাবে বুঝে নিতে হবে তাই চলো আমরা বাদ আমাদের বৃত্তচাপগুলো এঁকে নেব তাহলে এই বৃত্ত এই বৃত্তচাপটা আমাদের পঞ্চাশ ডিগ্রির জন্য আমরা একটা আমি টেনে নিলাম এই টেনে নেওয়ার পর এরপরে আমি বাদবাকি যেগুলো আছে সেগুলোকে দেখো আমি পেন্সিল কম্পাসটাকে ছোট করে আমাদের কিন্তু যে আমরা এখানে মাপ পেয়েছিলাম প্রমাণ অক্ষরে ব্যাসার্ধের জন্য এটাকে আমি যদি জিরো বা ও নাম দিই তাহলে এই ও পয়েন্ট থেকে আমি করছি কি না এই পেনসিল কম্পাসটাকে ছোট করে আমি বাদবাকি বৃত্তচাপগুলো একইভাবে দেখো এঁকে নিচ্ছি তাহলে একইভাবে আমি দেখো এখানে একটা বৃত্তচাপ আর এটা হচ্ছে আমাদের আশি ডিগ্রির জন্য তাহলে আর একটা বৃত্তচাপ হলো একইভাবে দেখো এখানে এদিকে পঞ্চাশ ডিগ্রির নিচে অর্থাৎ ওটা চল্লিশ ডিগ্রি তারপরে তিরিশ ডিগ্রি এই হয়ে গেল কুড়ি ডিগ্রি তাহলে এইভাবে আমি আমাদের বৃত্তচাপগুলো এঁকে নিলাম এই বৃত্তচাপ আঁকা হয়ে গেলে আমাদের এখানে যেটা ও পয়েন্ট বা এটা ভি পয়েন্ট যাই দাও না কেন তোমরা ভি পয়েন্টই দিয়ে দাও আমি আমার বয়েতে কাজ করার সময় এটা ভি পয়েন্ট নাম দিয়েছি তাহলে এটা ভি পয়েন্টই দিয়ে দিলাম তাহলে এই ভি পয়েন্ট থেকে আমি পরপর আমাদের যে বৃত্তচাপ যতগুলো আঁকার ছিল উপরের নিচে পঞ্চাশ ডিগ্রির উপরে নিচে তিনটে তিনটে যে ছটা ছিল টোটাল সাতটা আমরা বৃত্তচাপ এঁকে নিলাম এই বৃত্তচাপ আঁকা হয়ে যাওয়ার পর এইটা যেটা আমাদের পঞ্চাশ ডিগ্রির নট প্রমাণ অক্ষরেখা ছিল এরপরে আমরা করবো কি না প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য যেটা পেয়েছি তাহলে এই ভি বিন্দু থেকে আমরা বৃত্তচাপগুলো এঁকে নেওয়ার পর আমাদের যে পঞ্চাশ ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর আমাদের যে প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য আমরা পেয়েছি তাহলে সেই মাপটা নিয়ে নেব তাহলে এখানে দেখো আমাদের যেটা জিএইচ ছিল আমাদের প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য আমরা সেই মাপটা নিয়ে নিচ্ছি দেখো এখান থেকে তাহলে এখান থেকে আমি মাপটা নিয়ে নিলাম এবারে মাপটা নেওয়া হয়ে যাওয়ার পর আমাদের কটা করব আমাদের দেখো এর জন্য আমরা এখানে দেখো আমাদের পঞ্চ একশো পঞ্চাশ ডিগ্রি পূর্ব দার্কিমা থেকে একশো পঞ্চাশ ডিগ্রি পশ্চিম দার্কিমা আমি একটু আগে আমার কাজটা করতে গিয়ে আমি বলেছিলাম হয় এটা দুটো ভাগ করে দুই দিয়ে ভাগ এ করতে দুটো বিয়োগ করে দুই দিয়ে ভাগ করতে আমি পেয়েছিলাম কত একশো পঞ্চাশ ডিগ্রি মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি করে শূন্য ডিগ্রি পেয়েছিলাম তাহলে এই শূন্য ডিগ্রি করলে আমাদের দেখো একশো পঞ্চাশ ডিগ্রি উত্তর থেকে পূর্ব থেকে একশো পঞ্চাশ ডিগ্রি পশ্চিম করতে গেলে আমাদের পনেরো পনেরো তিরিশটা করতে হবে তাহলে এখানে আমরা করবো কি না একদিকে যেমন শূন্য ডিগ্রি আছে তার ঠিক উল্টো দিকে আমাদের একশো ডিগ্রি রয়েছে তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি কি একশো আশি ডিগ্রির কাছাকাছি হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে এখানে আমরা করবো কি দেখো একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর একশো আশি আবার একশো সত্তর একশো ষাট একশো পঞ্চাশ তাহলে দুদিকে আমার তিনটে তিনটে করলেই আমাদের হয়ে যাচ্ছে যদি মাঝেরটা আমি একশো ডিগ্রি রাখি তাহলে এটা কিন্তু তোমাদেরকে একইভাবে বুঝে নিতে হবে যে এটা কার কাছাকাছি হবে একশো আশি ডিগ্রির কাছাকাছি না শূন্য ডিগ্রির কাছাকাছি যদি দেখো তোমরা এটা শূন্য ডিগ্রির কাছাকাছি তাহলে সেই অনুযায়ী করবে আর যদি দেখো এটা একশো আশি ডিগ্রির কাছাকাছি তাহলে সেই অনুযায়ী তোমরা কিন্তু একশো আশি ডিগ্রিকে মিডল ধরে তার দুদিকে রাখবে তাহলে এই হচ্ছে ব্যাপার তাহলে আমরা এটার ক্ষেত্রেও আমরা তিনটে তিনটে দুদিকে করে নেব। তাহলে এর জন্য আমরা যেটা প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য পেয়েছিলাম তাহলে সেই বরাবর আমাদের এই যে প্রমাণ অক্ষরেখা রয়েছে তাহলে এই মিডিল পয়েন্ট থেকে আমাদের যেখানে রেখা মধ্য তারগিমা রেখা যেটা টানা ছিল তাহলে সেই বরাবর আমি দুদিকে তিনটে তিনটে করে দিচ্ছি দেখো দুটো এই একটা তিনটে একইভাবে এদিকটাও আমরা করে দেব তিনটে দেখো একটা দুটো এই তিনটে তাহলে দুদিকে আমাদের তিনটে তিনটে করে দিলাম এই তিনটে তিনটে করা হয়ে গেলে এরপরে আমাদের কি করতে হবে এরপরে আমাদের কাজ হচ্ছে ভি পয়েন্ট যেটা আমাদের অক্ষ রেখার ব্যাসার্ধ যেটা পেয়েছিলাম ভি পয়েন্ট সেই পয়েন্ট থেকে আমাদের পরপর যোগ করে দিতে হবে দেখো এরপরে আমি এক ধার থেকে পরপর যোগ করে দিচ্ছি তাহলে এক্ষেত্রে দেখো আমি ধারের পয়েন্টটা তবে যোগ করার ক্ষেত্রে মাথায় রাখবে এই এই যে এখানে আমাদের আশি ডিগ্রি নট যেটা পেয়েছি তার উপরে আর আমরা কিন্তু রেখাটা কন্টিনিউ করব না তাহলে যতটা আমাদের এই বৃত্তচাপগুলো আছে ততটা অংশ জুড়েই আমরা কাজটা করব তাহলে এই আমাদের রেখাগুলো টানা হয়ে যাওয়ার পর আমাদের এক্সট্রা পার্টগুলো আমরা মুছে দেব মুছে দেওয়ার পর আমরা কী করবো আমাদের এরপরে ভ্যালুগুলো লিখে দিতে হবে তাহলে এইটা আমাদের ছিল কত না পঞ্চাশ ডিগ্রি নর্থ যেটা আমাদের ছিল কি প্রমাণ অক্ষরেখা তাহলে আমি এই বরাবর লিখে দেব প্রমাণ অক্ষরেখা তাহলে প্রমাণ অক্ষরেখা লিখে দিলাম আমরা এটা হয়ে যাওয়ার পর আমার উপর নিচে কী ছিল আমাদের এটা নব্বই ডিগ্রি যদি হয় তাহলে আমাদের এইভাবে যাচ্ছে পঞ্চাশের পর এটা ষাট ডিগ্রি এটা সত্তর ডিগ্রি এটা আশি ডিগ্রি এটাও নর্থ একইভাবে নিচের দিকে কমছে এটা চল্লিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এটা কুড়ি ডিগ্রি নর্থ এদিকেও আমরা একইভাবে ওই একই জিনিস লিখে দেব এবারে দেখো আমাদের এটা বলেছিলাম এটা একশো ডিগ্রি আমাদের মিডিল যেটা আমাদের দার্ঘিমা রেখা হয়েছিল মধ্য দার্ঘিমা রেখা এবারে এই একশো ডিগ্রি দার্ঘিমা রেখা দুদিকে আমাদের যদি উত্তর দিক হয় তাহলে সেই অনুযায়ী আমাদের মিডিল ধরে যদি দুদিকে এ করি তাহলে আমাদের ডান দিকেরটা পূর্ব দিক আর দিকেরটা আমাদের পশ্চিম দিক তাহলে এখানে আমরা করছি কি একশো ডিগ্রি একশো ডিগ্রি একশো ডিগ্রি আমাদের এটা ইস্ট হয়ে যাচ্ছে একইভাবে এটা একশো সত্তর ডিগ্রি একশো ডিগ্রি একশো ডিগ্রি এটা ওয়েস্ট হয়ে যাচ্ছে তাহলে ইস্ট ওয়েস্ট হয়ে গেলো তাহলে এইভাবে আমরা অক্ষাংশ এবং দারঘিমার ভ্যালুগুলো লিখে দিলাম এই ভ্যালুগুলো লেখা হয়ে যাওয়ার পর আমাদেরকে কি করতে হবে একটা বক্স করে তাহলে এই অনুযায়ী আমাদেরকে একটা বক্স করে দেব আমরা খাতার ঠিক মাঝামাঝি সব দিকে সমান মেনটেন করে আমরা করছি কি একটা আমরা বক্স করে দিচ্ছি সব সুন্দর করে বর্ডার দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমাদের নিচে আরএফ কত দেওয়া আছে নিচের ডান দিকের কর্নারে আমরা এখানে আর যা দেওয়া আছে ওয়ান ইস টু ওয়ান টোয়েন্টি মিলিয়ন দেখো এখানে তোমাদের অঙ্কটা আরেকবার দেখে না ওয়ান টু ওয়ান টোয়েন্টি মিলিয়ন তোমাদের আর এফ দেওয়া আছে তাহলে এই আর এফটা লিখে দিলে এই এফ লিখে দেওয়া হয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে এখানে হেডিং দিয়ে দিতে হবে এখানে আমরা কি কাজটা করলাম না এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকব অভিক্ষেপ এই ছিল আজকের আমার ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে লৈখিক পদ্ধতিতে কিভাবে। এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ অভিক্ষেপ বা সিম্পল কনিকাল প্রোজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল অঙ্কন করতে হয় তা আমি স্টেপ বাই স্টেপ দেখালাম এর আগে আমি একটা সিলিন্ডিক্যাল ইকুয়াল এরিয়া প্রোজেকশন বা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ কিভাবে অঙ্কন করতে হয় সেই ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই